দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে 111টি উপজেলায় প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তারা। বরাদ্দ পেয়ে কোনো কোনো প্রার্থী জনসংযোগ করেন। তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 6 প্রার্থী। এ সম্বন্ধে আরও জানাতে যশোর এবং কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক এবং তানভীর খন্দকার। প্রথমে তানভীর খন্দকার কাছে যেতে চাই। তানভীর, আপনার কাছে জানতে চাই, এবারে নির্বাচনে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী আছেন তাদের স্বজনরা যেন অংশ না নেন, এবং এ বিষয়ে দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। এবারে এই নির্বাচনে কুমিল্লার এমন পরিস্থিতিতে কেউ আছেন কিনা, কোনো এমপি মন্ত্রী স্বজনরা ভোটে দাঁড়িয়েছেন কিনা? কুমিল্লাতে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে, যেমন দ্বিতীয় ধাপেও আমরা দেখেছি যে সেখানেও কিন্তু এমপির স্বজন, যেমন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সাবেক অর্থমন্ত্রী বর্তমান সংসদ সদস্য আহম মুস্তফা কামালের ভাই গোলাম সারওয়ার, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে কিন্তু বরুড়া উপজেলাতে আমরা জেনেছি যে মোহাম্মদ আব্দুল লতিফ ভূঁইয়া কামাল, তিনি একজন প্রভাবশালী মন্ত্রীর নিকটাত্মীয়, তারা কিন্তু নির্বাচন করছেন। অপরদিকে তৃতীয় ধাপে আজকে যাদের প্রতীক দেওয়া হলো সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সংসদ সদস্যদের পুত্র, যেমন মুরাদনগর উপজেলায় বর্তমান সংসদ সদস্য জাহাঙ্গীর আলম ভূঁইয়া, তার ছেলে আহসানুল আলম কিশোর, তিনি কিন্তু আজকে প্রতীক নিয়েছেন। তিনি বর্তমান চেয়ারম্যান এবং আবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিন্তু আজকে প্রতীক পেয়েছেন। অন্যদিকে ব্রাহ্মণপাড়া যে উপজেলা, সেই উপজেলা থেকে বর্তমান সংসদ সদস্য আবু জাহের, তার ভাতিজা অর্থাৎ তার বড় ভাইয়ের ছেলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, তিনিও কিন্তু নির্বাচন করছেন। তো তারা কিন্তু আজকে প্রতীক নিয়েছেন এবং প্রতীক নিয়ে কিন্তু তারা আমরা দেখেছি যে মাঠে নিয়ে নেমে গেছেন প্রচার প্রচারণা করতে। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকটি ধাপে কিন্তু আমরা 4টি উপজেলাতে দেখছি যে প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু স্থানীয় সংসদ সদস্য যারা আছেন তাদের নিকটাত্মীয়। তবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু নির্বাচন একজন নেতারা আপনাদেরকে কিছু বলেছেন কিনা, তাদেরকে আহ্বান জানিয়েছেন কিনা? আমরা যতদূর জানি যে সাংগঠনিক সম্পাদকরা এর আগে এই আহ্বান জানিয়েছিলেন, এরপরেও জেলা পর্যায়ের নেতারা কোনো দায়িত্ব নিচ্ছেন কিনা? আসলে আমরা জেলা পর্যায়ের নেতৃবৃন্দের এই বিষয়ে কোনো দায়িত্ব নিতে এখনো পর্যন্ত শুনিনি, কিংবা তারা দায়িত্ব নিয়েছেন বলে কিন্তু আমরা জানিও নি। তবে আমরা প্রার্থীদের কাছে জানতে চেয়েছিলাম যে যেহেতু একটি নির্দেশনা রয়েছে যে আত্মীয় স্বজনরা আসলে নির্বাচন করতে পারবেন না, তবে তারা বলছেন স্থানীয় সরকার নির্বাচন যেহেতু প্রতীকও হচ্ছে না, সবাই অংশগ্রহণ করতে পারবে এবং তারা দীর্ঘদিন এই রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা জনপ্রতিনিধিত্বে আসতে চায়, সে কারণেই মূলত তারা এসেছেন। তবে নির্বাচন সুষ্ঠু হবে প্রত্যাশা রেখে তারা বলছেন যে আসলে সেখানে সংসদ সদস্যরা কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না, সাধারণ মানুষ ভোট দিলেই তারা নির্বাচিত হবে। আমি আমাদের আরেকজন সহকর্মী জিয়াউল হকের কাছে যেতে চাই, যিনি আছেন যশোরে। জনাব জিয়াউল হক, যশোরের কি অবস্থা? সেখানে কি মন্ত্রী এমপিদের স্বজনরা আছেন কিনা, আর এছাড়া নির্বাচনের পরিবেশ কেমন সেখানে এখন? পর্যন্ত তৃতীয় ধাপের আমরা আজকে বরাদ্দ হলো যতটুকু জানতে পেরেছি যে আমাদের যশোরে এখনো পর্যন্ত আসলে এমপি বা মন্ত্রী আছেন এমন কারো আত্মীয় স্বজন আসলে নির্বাচন করছেন না। কিন্তু এখানে যে জিনিসটি আমরা দেখছি, গত প্রথম ধাপে যে নির্বাচনটি হয়ে গেল যশোরের মনিরামপুর, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের যারা দলীয় লোক আছেন এবং পদে আছেন তাদের ভিতরে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এবং দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ক্ষেত্রেও যারা নমিনেশন পেপার এখনো পর্যন্ত কিনেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একই অবস্থায় দেখছি। অর্থাৎ আওয়ামী লীগের ভিতরে কিন্তু সীমাবদ্ধ স্থান হচ্ছে। আমি যদি একটু গত প্রথম নির্বাচনের বিষয়ে ফিরে দেখতে, সেখানে আমরা দেখেছি যে যশোরের মনিরামপুরে সেখানে 34.41 ভোট কাস্টিং হয়েছে, এবং কৃষকদের ক্ষেত্রে সেটি হচ্ছে 28.10। এই যে জায়গাটি আসলে মানুষের ভেতরে এখনো পর্যন্ত আমরা দেখছি যে উৎসাহ উদ্দীপনার যে বিষয়টি ছিল উপজেলা নির্বাচনকে ঘিরে, যশোরে এখনো পর্যন্ত কিন্তু তেমনটি দেখা যায়নি। যশোরে 8টি উপজেলার ভেতরে সবচেয়ে যেখানে বেশি আসলে নির্বাচন নিয়ে আলোচিত সেটি হচ্ছে যশোর সদর উপজেলা। এখানেও 6 প্রার্থী আছেন যারা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, তাদের ভিতরে বর্তমান চেয়ারম্যান যিনি আছেন তিনি ছাড়া আরো 5 আছেন, এবং এই 5 কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পদে তারা নির্বাচন করছেন। আমরা উপজেলা ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে আমরা দেখছি, মহিলা ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে দেখেছি, সব জায়গায় কিন্তু আমরা একই পরিস্থিতি দেখছি। যদিও সেক্ষেত্রে মনে করেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে আসলে বলা হয়েছে যে যে অবস্থা থেকে আসছে সেই অবস্থা থেকে আমরা বলছিলাম সংবাদে 6 উপজেলা প্রার্থী উপজেলায় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, এই 6 মধ্যে কি যশোরে কেউ আছেন কিনা যেসব এলাকায় ভোট হচ্ছে?
যশোরে কি কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কিনা তৃতীয় ধাপে? বিনা প্রতিদ্বন্দ্বিতা বিষয়টি আসলে এখনো পর্যন্ত যশোরে সেভাবে আসেনি। প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি, অর্থাৎ চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, কিছু পদে কিন্তু আমরা দেখছি যে একাধিক প্রার্থী আছে। শুধুমাত্র অভয়নগরে ভাইস চেয়ারম্যানের সুক্ষেত্রে সেখানে একটি সম্ভাবনা ছিল যে সেখান থেকে ভাইস চেয়ারম্যান পদে অন্য কেউ দাঁড়াবে না, সেটিও কিন্তু আমরা সে সমস্ত দেখেছি যে সেটিও কিন্তু আসলে খিলাফ হয়ে গেছে। অর্থাৎ যশোরে এখনো পর্যন্ত প্রতিটি পদে, অর্থাৎ তৃতীয় ধাপ পর্যন্ত আমরা আজকে যে প্রতীক বরাদ্দ হলো সেক্ষেত্রে আমরা অনেক অনেক ধন্যবাদ জিয়াউল হক, অনেক ধন্যবাদ তানভীর খন্দকার।